হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকে আমাদের মাহারিন ছোট্ট বেবিটা 6 মাস পূরণ হয়ে যাচ্ছে। তো এই ডেকোরেশনগুলো যে দেখছেন, তো এই ডেকোরেশনগুলো ও যখন ছোট্ট আমরা ওকে হসপিটাল থেকে এনেছি তখন আমরা এই ডেকোরেশনগুলো করেছিলাম। খুবই অল্প মানুষ নিয়ে আমরা করছি, সাধারণত আমাদের পাশে অনেক মানুষ নিয়ে গ্যাদারিং হয়, বাট কোভিড সব কিছু মিলিয়ে আসলে কম মানুষই রাখছি। আজকে ডেজার্ট আইটেমটা রান্না করে ফেলবো, আর বাকি কালকে আসলে মেন প্রোগ্রাম, তো কালকে আসলে আমাদের সব রান্না আমি করব। তার আগে যা প্রিপারেশন থাকে ক্লিনিংয়ের সব, সেগুলো আজকে আমি করে রাখবো, আর ডেকোরেশনটা আজকে আমি করব। এখন ওর বাবা চলে এসেছে, অলমোস্ট বিকালের মতো হয়ে গিয়েছে। তো আমাদের প্ল্যান হচ্ছে একটা বেলুনের আমরা গার্ল্যান্ড বানাবো, কিন্তু আমাদের কোনো আইডিয়া নেই অ্যাকচুয়ালি কীভাবে বানাতে হয়। তো আমি আগের দিনই সব কিছু অর্ডার করে ফেলেছিলাম, আমি একটা বেলুন ফুলানোর ইলেকট্রিক মেশিন পাম্প যেটাকে বলে সেটা অর্ডার করেছিলাম, কারণ এতগুলো বেলুন মুখে ফুলানো পসিবল না। তো মাহারিনও আমাদের সাথে খেলাধুলা করছিল বেলুন নিয়ে, ওর বাবা ওর সাথে বেলুন নিয়ে খেলছিল, আর মাঝে আমি কাজগুলো করছিলাম। বারবারই আসলে আমরা একজন ওর সাথে খেলছিলাম আর একজন কাজ করছিলাম, এভাবে করে করে পুরো আমাদের ডেকোরেশন আমরা করেছি। তারপরে মাহারিন একটু কান্নাও করছিল, সাউন্ডে এখনও বাবু অতটা ইউজ টু না, তো ওর জন্য আমরা একটা হেডফোনও কিনেছি। তো ওই হেডফোনটা পরিয়ে ওকে রেখে তারপরে আমরা আসলে সব কিছু করছিলাম। তারপরে যেটা হয়েছে যে ওর খাওয়ার সময় হয়ে যাচ্ছিল, তো এর মাঝে ওর বাবা ওকে নিয়ে নিয়ে খাওয়াচ্ছিল, টেক কেয়ার করছিল। তো এখন মাহারিনের ঘুমের সময় হয়ে গিয়েছে, তো বাবা ওকে নিয়ে ঘুমাতে চলে গিয়েছে। আর এই ফাঁকে আমি সব ডেকোরেশন গুলো হালকা রেডি করব, আর তার আগে আমি এখন যে ছোট ছোট ব্যাগগুলো রেডি করছি সেগুলো হচ্ছে গুডি ব্যাগ, গেস্টরা যারা আসবে মাহারিন ওদেরকে দিবে, এই জন্য আমি এগুলোতে জাস্ট ভ্যারাইটি চকলেটস দিচ্ছি, বেশি তেমন কিছুই করছি না। তো মাহারিন এখন ঘুমিয়ে গিয়েছে, বাবা ওকে শুয়ে দিয়ে আবার চলে এসেছে। তো এখন আমরা ফাইনাল আর বাকি যে ডেকোরেশনটা আমাদের করতে হবে একসাথে, তো ওইটাই আমরা আসলে করব। তো আপাতত আমি একলাই করছি, কারণ বাবা ওর সাথেই আছে। আমি সব কিছু রেডি করি, ফাইনাল সেট আপটার সময়ে ওকে ডেকে নিয়ে আসবো। তো এর মাঝে আমি আমার ননদ আর শাশুড়ির সাথেও গল্প করছিলাম, কারণ কাজটা আসলে অনেক টাইম কনজিউমিং ছিল, তো আসলে একা বসে করতে খুব বোরিং লাগছিল, তাই আমি বাসায় ফোন করে গল্প করছিলাম, আর আমি ওদের সাথে সব ডেকোরেশনগুলো শেয়ার করছিলাম যে আমি অ্যাকচুয়ালি কী করবো। তো আমাদের মোটামুটি সব শেষ, এখন জাস্ট আমরা সেট আপটা করবো। তোর বাবাকে নিয়ে এসেছি, এখন অলমোস্ট রাতের 1টা-1.5টা বেজে গিয়েছে, তো টোটাল পুরো কাজগুলো শেষ করতে আমাদের আসলে অনেক সময় লাগছে। ডেকোরেশনের মেন থিম আমি ব্লু আর গোল্ডেন হোয়াইটের উপর রেখেছি, কারণ আমার মনে হচ্ছে এটাতে আসলে ছবি খুব ভালো আসবে। তো ব্যাকড্রপটা আমি গোল্ডেন অর্ডার করেছি, এবং তার উপরে আমি ব্লু একটা ব্যানার লাগাচ্ছি। তো সেই ব্যানারটার মধ্যে লেখা হচ্ছে হাফ ওয়ে টু ওয়ান, যেহেতু মারেন এটা 6 মান্থস, সো এটা আমার কাছে অ্যাপ্রোপ্রিয়েট মনে হয়েছে লাইনটা। তো আর এই বেলুনগুলো যে দেখছেন, এটা আমরা একটা গার্ল্যান্ড বানানোর চেষ্টা করছি, যদিও কোনো আইডিয়া নেই, আমরা উল্টাপাল্টা প্রথমে লাগাচ্ছি, কারণ আসলে কিভাবে করব এটা আমি আর আমার হাজব্যান্ড আসলে বুঝে উঠতে পারছিলাম না। তো কিছু বেলুন আমরা অনেক বড় ফুলিয়েছি, কিছু বেলুন আমরা অনেক ছোট ফুলিয়েছি। তো বেসিক্যালি যেটা হয় যে একটা স্ট্যান্ডার্ড সাইজেরই সব বেলুন ফুলানো উচিত, কিন্তু আমি ভেবেছিলাম যে নিচেরগুলো একটু বড় করে আর মাঝেরগুলো একটু ছোট করে দিয়ে একটা সেট আপ করবো, কিন্তু আসলে জিনিসটা হয়নি। তো পরে শেষে আবার আমরা আরও কিছু বেলুন ফুলিয়ে সেগুলো মিলানোর চেষ্টা করছি এখন। তো ফাইনালি এখন যেটা করছি হচ্ছে আমাদের এটা সেট আপ করা। এটা আসলে আমার কাছে মনে হয়েছে খুব বেশি ডিফিকাল্ট হয়ে যাচ্ছিলো আমাদের জন্য, কারণ আমরা আসলে ওয়ালের সাথে বেলুনগুলো কিভাবে আটকাবো এটা আমরা প্রথমে আইডিয়া ছিল না। আমরা বারবারই লাগাচ্ছিলাম আর বারবারই খুলে চলে আসছিলো, কোনোভাবেই এটাকে আমরা আসলে অ্যাটাচ করতে পারছিলাম না পিছনে। তো শেষ পর্যন্ত আমরা ডিসাইড করলাম যে একটা দড়ি দিয়ে বোর্ড পিনের সাহায্যে জিনিসটাকে লাগাবো, বাট এটা আসলে একটু টাফ ছিল, আমার হাজব্যান্ড ধরে রাখছিল আর আমি
আইডিয়া বের করার চেষ্টা করছিলাম যে কিভাবে আমরা জিনিসটাকে সেট করব। তো ফাইনালি আমরা এটা লাগাতে পেরেছি। তো দেখা যাক এটা কালকে পর্যন্ত থাকে কিনা, আমি খুবই টেনশনে আছি। আমার মনে হচ্ছে এটা খুলে পড়ে যাবে। তো ব্যানারগুলো আবার একটু বাঁকা হয়েছে মনে হচ্ছে বেলুনটা লাগানোর পরে, তো ওটাও আমরা আবার ঠিক করে দিলাম। মাঝখানে আমি একটা জাস্ট বো ডিজাইনের মতো দিলাম, এতটুকুই আপাতত রেখে যাচ্ছি। আমাদের ফুল সেট আপটা এখনও হয়নি, কালকে আমি বাকিটা করব। ফাইনালি ডেকোরেশন শেষ অ্যান্ড উই আর এক্সস্টেড পুরা। যাই হোক, শেষ করতে পারলাম, লেটস সি কালকে কী হয়।